চতুর্থ পর্যায়ে মিরেশ্বরে 85 ভূমিহীন পরিবারে পার প্রধানমন্ত্রী আশ্রয়ন দুই প্রকল্পের ঘর। আগস্টের 7 তারিখ সোমবার বিকাল 4টায় উপজেলা কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিরেশ্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জারিন বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশত একজন মানুষও গৃহহীন ন থাকিব। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের ব্যাগ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জমিও ঘর প্রদান কার্যক্রম চলমান আছে। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আগামী আগস্টের 9 তারিখ বুধবার চতুর্থ পর্যায়ে মিরেশ্বর এলাকায় নির্ধারিত 120 ঘরের মধ্যে 85 ঘর উপকারভোগী পরিবারের হাতে জমিসহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করিব। ভূমিহীন পরিবারগুলোর হাতে তাদের 200 জমি সহ আধা সেমি পাকা ঘর মাননীয় প্রধানমন্ত্রী মোদী বর্ষের উপহার সেটা যাবতীয় কাগজপত্র আমরা তুলে দিব এবং ঘরগুলো আমাদের সম্পূর্ণ রেডি। আপনারা সবাই জানেন যে আমরা ঘরে আমাদের ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয়েছে আর এবং আমাদের যে পানির ব্যবস্থা টিউব নলকূপ বসানোর ব্যবস্থা আমাদের বেশিরভাগই বসানো হয়ে গেছে, কিছু কাজ চলমান আছে, সেই কাজগুলো আমাদের চলছে সম্পূর্ণভাবে ব্যবহারের উপযোগী করার জন্য আমরা সকল আমাদের ডিপার্টমেন্ট আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই 85 ঘরের মধ্যে 49 খান জোরারগঞ্জ ও 37 খান ইসাহালি আশ্রয় প্রকল্প অবস্থিত। এর আগে তিন দফে 200 সার্গভূমিহীন পরিবারের পুনর্বাসন করা হয়েছে। আপনারা 2 জন 6 নম্বর এবং 3 নম্বর অবশ্যই সি প্লাস চট্টগ্রাম।